গোল্ডেন টিকিট ইতালির বিশ্বকাপের স্বপ্ন পূরণ হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছেন ইতালির স্বপ্ন বাঙ্গার সেই মুহূর্ত সেই দিন চোখের পানিতে দিছিলেন ইতালির ফুটবলাররা ষাট বছরে প্রথমবার মতো বিশ্বকাপের টিকিট হাতছাড়া হয়েছিল তাদের সুইডেনের কাছে হেরে স্বপ্ন ভেঙে গিয়েছিল তাদের এই বিদায়ে শুধু ইতালি নয় বিশ্বকাপে খেলা শীর্ষ দলগুলোর তারকারাও কষ্ট পেয়েছিল ইতালি ছাড়া বিশ্বকাপ যেন সৌন্দর্য হারাচ্ছিল কারণ বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিলের মতো ইতালির বক্ত সমর্থকও কম নয় তাই তাদের জন্য আসার খবর বিশ্বকাপের গোল্ডেন টিকিট পেতে পারে ইতালি ছবিতে দেখতে পাচ্ছেন কাঁদতে কাঁদতে মার্চ ছেড়েছিলেন বুফন কারণ বিশ্বকাপ বাছাই পর্ব পার হয়ে বিশ্বকাপের টিকিট পাওয়া দলগুলোর মধ্যে একটি যদি কোনো ঝামেলার কারণে অংশ নিতে না পারে তবে ফিফা নিজের পছন্দ মতো যে কোনো একটি দলকে সেই জায়গায় পাঠাতে পারবে এই সুযোগে এবার হয়তো ইতালি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে কারণ চারবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল দলটি যোগ্যতার দিক দিয়ে এগিয়ে তারা এখন কথা হলো সেই দল কোনটি জটিলতার কারণে যাদের বিশ্বকাপ স্বপ্ন ব্যাঙ্গে খান খান হতে যাচ্ছে জানা গেছে সেই দেশটি হলো পেরু দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের উপর হস্তক্ষেপ করেছে সরকার আর এই বিষয়টা একেবারেই ফিফার নীতিমালা বিরোধী সে কারণে বিশ্বকাপে খেলার স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে পেরুর জন্য ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে দেশটির কংগ্রেস ওম্যান পেলোমা নোকেডা চাইসেন ইনস্টিটিউট অফ পুর্ড যেন ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তৃত্ব পায় আর তাতে আপত্তি ফিফার দক্ষিণ আমেরিকান এ দেশটি নিউজিল্যান্ডকে প্লে অফে হারিয়ে দিয়ে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে যায় এরপর দেশটিতে সমর্থকরা বেশ গটা করে উদযাপন করে সম্ভবত সেই উদযাপনে পানি ঢেলে দিতে যাচ্ছে ফিফা দলটির বিশ্বকাপে খেলার জন্য বিমানে উঠাই এখন তাই প্রশ্নের মুখে পড়েছে দুই লেগের লড়াইয়ে সুইডেনের বিপক্ষে হেরে গিয়ে বিদায় নিতে হয়েছিল ইতালিকে ছবিতে দেখতে পাচ্ছেন পেরুর কষ্টার্জিত সেই জয় এখন হয়তো বিফলে যাবে জিয়ান লইজি বুফনের কান্নার সাথে চলতি মাসের শুরুতে যেন কেঁদেছিল গোটা ফুটবল বিশ্ব সেখানেই শেষ হয়েছিল সব আশা তবে আবার স্বপ্ন দেখতে শুরু করেছে ইতালি তাদের মতো স্বপ্ন দেখছে আরও দুটি দল নেদারল্যান্ডস ও চিলি দেখা যাক কাদের স্বপ্ন পূরণ করে ফিফা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ